ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাতু আপনি জানতে চেয়েছেন ভাই জুলহিদ জামাশের প্রথম দশ দিনের ফজিলত আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়াল ফজ্র ওয়ালা এনে আশির শপথ ফজরের সময়ের বা যখন সকাল হয় সেই সময়ের উষার শপথ দশ রজনীর সুরা আল ফজ্র সুরা নম্বর উননব্বই আয়াত নম্বর এক ও দুই এ সম্পর্কে হাদিসে রয়েছে তফসিলের গ্রন্থে রয়েছে ইবনে আব্বাস ও জুবাই রাজাল তাল প্রভৃতি প্রকৃতি বলেন নিশ্চয়ই ওই দশ রাত্রি বলতে জুলিহিদ জাহর দশ দিনকে বোঝানো হয়েছে ইবনে কাসির বলেন এটাই সঠিক সহকানে বলেন এই অভিমত অধিকাংশ ব্যাখ্যাতাতা বলেন নিকট গ্রহণযোগ্য তফসির ইবনে কাসির ফাতুল বাড়ি খণ্ড চারশো বত্রিশ পৃষ্ঠা আবদুল্লা ইবনে আব্বাস রাজাল তাল আহ বলেন সাল্লাম বলেছেন এমন কোনো দিন নেই যে দিনে নেকির কাজ করা হয় আল্লাহর কাছে বেশি প্রিয় হয় জুলহিজ্জা আছে প্রথম দশ দিনের চেয়ে বললেন জিজ্ঞেস করলেন সাহাবাগানও জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সালের নিকট আল্লাহর পথে জিহাদও ওই দিনে সমান হবে না তিনি বললেন না জিহাদও তার সমতুল্য হবে না তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি তার জান ও মাল নিয়ে জিহাদে বেরিয়ে যায় অতপর এর কিছুই নিয়ে সে ফেরেনি অর্থাৎ সে যান এবং মাল নিয়ে যেটা গেছে সে সে শহীদ হয়ে যায় তাহলে তার কথা আলাদা বোখারি হাদিস সময় নয় শুনো সত্যি তাহলে আমরা বুঝতে পারলাম যে কেবলমাত্র আল্লাহ রাস্তায় শহীদ হওয়া ব্যতীত আর কোনো নেকি এই জুলিহিজ্জা মাসের প্রথম দশ দিনের নেকি তুলনায় সমান হতে পারে না অতএব এর প্রচেষ্টা করতে হবে তারপরে আরও একটি বর্ণনা সেটা হচ্ছে মুসনাদে বাজ্ের জাবির রাজহানহীকে বর্ণিত রসুল্লাসাল্লাম বলেন দুনিয়ার সবচেয়ে উত্তম দিন জুলিহিজ্জাহর দিন আউনুল বাড়ি তিন খণ্ড একশো তিপান্ন পৃষ্ঠা কারণ ওর মধ্যে আরাফাতের দিন অর্থাৎ হাজও রয়েছে নবী হোসানা বলেন আরাফার দিনের রোজা আর গত ও আগামী বছরের গুণাহ মাফ হয়ে যায় মুসিমের হাদিস মিশকাত হাদিস নম্বর দুই হাজার চুয়াল্লিশ আরাফার রোজা বলতে জুলহিজ্জা মাসের নয় তারিখে রোজাকে বোঝানো হয়েছে কারণ জুলহিজ্জা মাসের আট তারিখকে বলা হয় ইয়ামুল তারাবিয়া নয় তারিখে বলা হয় ইয়ামুল আরাফা আর দশ তারিখ বলা হয় ইয়ামুল ইয়ামুল নাহার বা কুরবানি বা জবে করে রক্ত প্রবাহিত করার দিন তো এটা হচ্ছে জুলহিজ্জা মাসের এইভাবে আমাদের যাপন করতে হবে জুলহিজ্জা মাসের প্রথম দশ দিন রোজা রাখা যেতে পারে চারটি বিষয় এমন রয়েছে যেগুলোকে নবী সাল্লাম কখনও ছাড়তেন না তা হলো আশুরার রোজা অর্থাৎ মহারম মাসের দশ দশ তারিখের রোজা দুই নম্বর হচ্ছে জুলহিজ্জার প্রথম দশ দিনের রোজা অর্থাৎ জুলহিজ্জা মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখের রোজা তিনি ছাড়তেন না প্রত্যেক মাসের তিন দিনের রোজা ও রসুর সশ্রাম কখনও ছাড়তেন না ফজরের আগে দুই রেখার সুন্নত কোনো দিন ছাড়তেন না সফরে থাকাকালীনও তিনি সুন্নত নামাজ পড়তেন না কিন্তু ফজরের আগে দুই রেখার সুন্নত তিনি আদায় করতেন না সাই হাদিস নম্বর দুই হাজার চারশো আঠেরো তো এ হলো সংক্ষিপ্তভাবে বর্ণনা জলহির্জা মাসের দশ দিনে আমাদের এটা করা উচিত আর বেশি বেশি তাকবির পাঠ করা উচিত বেশি বেশি করে তকবীর পাঠ করতে হবে এমনভাবে তাকবীর দিতে হবে হাটে বাজারে চলা অবশ্যই তাকবীর দিতে হবে এমনটি নয় যে দেখা যায় জুলহিজ্জা মাসের চাঁদ উঠলো জুল হির্জামাসের চাঁদ ওঠার পরে দেখা যায় পাঁচ উক্ত নামাজ যখন হয় পাঁচ উক্ত নামাজের পরেই রয়েছে কিছু তসবির তাহালীল যেমন একবার একবার তাকবীর রয়েছে তারপরে তিনবার আশ্তাক ফিরুল্লাহ আশ্তাক বলে বলার পরেই আল্লাহমন্ত সালাম আমিন কা এগুলো রয়েছে এগুলো না করে কি করে এগুলো না করে আল্লাহ হকবরাল্লাহ হকবর্লাহ আইলাহ্লা আল্লাহ হকবরাল্লাহ আল্লাহ হাম এইভাবে তারা কি করে চল মানে তাজি পড়তে শুরু করে দেয় তারা তাকবির দিতে শুরু করে দেয় কিন্তু না এটা তো নয় জুলহির শের তাকবির দিতে হবে রাস্তায় ঘোরাফেরা করতে চলাফেরা করতে সব সময় ওঠা বসা করতে সব স্থানেই তাকবির হবে শুধুমাত্র শুধুমাত্র ওই পাঁচোক্ত নামাজের সময় নামাজে যখন সালাম ফিরবে তখন ত্যাগবিদ দেবে তারপরে ত্যাগবিদ দেওয়া বন্ধ করে দেবে এই এরকম নয় কারণ হাদিসের মধ্যে রয়েছে ইবনে আব্বাস রাজারা তালানহ বলেন পদ করুল্ল হাফি আয়ামুদ্দাস নম্বর দুশো তিরিশ এর দ্বারা জুল মাসের দশ দিনকে বোঝানো হয় এবং মাহ উদ্দার দ্বারা আয়াম উদ্দাসিক বোঝানো হয় ইবনে উমর রাজা তালান হো আবু হুরের রাজ আলা হো এই দশ দিন তাকবির বলতে বলতে বাজারের দিকে যেতেন এবং তাদের তাকবিরের সঙ্গে অন্যরাও তাকবির বলতো মোহাম্মদ ইবনে আলী রহমতুল্লা আলাই নফল নামাজের পরেও তাকবির বলতেন উমার রাজা আল্লাহ তালা মিনায় নিজের তাবুতে তকবির বলতেন মসজিদের লোকেরা তা শুনে তারাও তাকবির বলতেন এবং বাজারের লোকেরাও তাকবির বলতেন ফলে সমস্ত মিনা তাকবিরের আওয়াজে গুঞ্জরিত হয়ে উঠত এমনি উমার রাজা আল্লাহ তালা সে দিনগুলোতে মিনায় তাকবির বলতেন এবং নামাজের পরে বিছানায় খিমায় মজলিশে এবং চলার সময় এ দিনগুলোতে তাকবির বলতেন মাইমুনা রাজিয়াল আনহা কুরবানের দিন তাকবির বলতেন এবং মহিলারা আবান ইবনে উসমান ও উমার ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহের পেছনে তাসরিকের রা রাজগুলোতে মসজিদে পুরুষদের সঙ্গে সঙ্গে তারা কী করত গুনগুন করে তাকবির বলতেন বুখারি চাষ তে তেরো পর্ব বারো অধ্যায় তার বাবে এটা রয়েছে তাই জুল এক থেকে নিয়ে তেরোই জুল সূর্যাস্তের আগে পর্যন্ত যতটা সম্ভব এবং যেখানে যেখানে সম্ভব তাকবির দিতে হবে এবং প্রথম দশকে তাকবির ছাড়া তসবি তাহালিল তাহমিদ নবী সামের ফরমান অনুযায়ী অনুযায়ী আমাদের করতে হবে আর তাকবির হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এটা তাকবিরটা বলতে হবে শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নয় সব সময় রাস্তায় চলা ফেরা ওঠা বসা খাওয়া দাওয়া সবসময় যেখানে যেখানে সম্ভব তাকবির বলতে হবে